এই রাইস কুকারে কই মাছ ভাজবেন? হ্যাঁ ভাই, রাইস কুকারে কই মাছ কি বলেন ভাই? এই যে দেখেন, এই যে ওয়াও, একটা ফোঁটা পোড়া লাগবে না। আপনি দেখেন, সবাই আজীবন জানতো যে রাইস কুকারের মধ্যে শুধু নাকি আপনার রাইস আর ইয়েই হয়। আচ্ছা, এটার মধ্যে আপনার রাইস কারি, তারপরে হচ্ছে আপনার স্টিম টিস্টিম সবকিছু করতে হবে। কই মাছ হচ্ছে আবার মোমো রাখছেন? জি অবশ্যই, কেক মোমো সবই করতে হবে। দেখি মোমো করেন তো কিভাবে? এই দেখেন মোমো কিভাবে করি। আচ্ছা, মোমো কিন্তু করা যাবে। আমরা আজকে দেখেন বেস কুকারিস থেকে আজকে চমৎকার দুটো রাইস কুকার দেখাবো। মানে রাইস কুকার একটা রান্না করবেন সংসারে সব ধরনের রান্না। ওকে, আমরা সব দেখাবো। এই যে স্টিমার বসিয়ে দিলাম। ওকে, দেখেন খুবই চমৎকার। আর আপনারা কিন্তু রাস্তার আশেপাশে দেখবেন যে অনেকে কিন্তু এই ধরনের মোমোর বিজনেস করে এখন। আপনারা চাইলে কিন্তু এই ধরনের রাইস কুকার দিয়ে কিন্তু মোমোর বিজনেস করতে পারবেন। খুবই চমৎকার। এটার মধ্যে অনেকে বলে যে ভাই এটার মধ্যে স্টিম টিস্টিম সবকিছু করা যায়, ভাপা পিঠা করা যায়। তো আমি তো এখন আর শীতের দিন না যে ভাপা পিঠা করে দেখাবো, বাট মোমোটা সারা বছরই খাই। আমি মোমোটা প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি যে আসলে মোমোটা হয় কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। এপাশে আমরা দেখেন মোমোগুলো দিয়ে দিয়েছি, আর ওই পাশ থেকে আমাদের কই মাছও কিন্তু হয়ে যাচ্ছে। যারা লাইভে আছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আছেন। ওকে, চমৎকার। আজকে যে রাইস কুকার আনছি, আচ্ছা মোমোটা ঢেকে দিলাম। মোমোটা হচ্ছে খুব অল্প সময় কিন্তু মোমো হয়ে যাবে। আসলে ভাই রান্না বান্নাটা মেন ম্যাটার না, আমাদের মেন ম্যাটারটা হচ্ছে কি যে প্রোডাক্টটা দেখানো কাস্টমারদেরকে, জনসাধারণকে চিনানো যে অরিজিনাল প্রোডাক্ট কিনুন, ভালো দামে ভালো প্রোডাক্ট কিনুন। অনেকে মার্কেট থেকে কিনে, যেখান থেকে কিনে, আপনার দাম বেশি দিয়ে প্রোডাক্ট কিনে, কিন্তু সেই প্রোডাক্টটা যদি তার মনের মতন না হয়, তার কার্যকরী ইয়াটা যদি না হয়, তাহলে তার মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো আমার কথা হচ্ছে আপনি অল্প দামে ভালো জিনিস কিনুন, ভালো দামে ভালো জিনিস কিনুন। ওকে, জিনিস ভালো হইতে হবে। জিনিস ভালো, দেখেন এটার ফুল, এটা কি ফুল এক শীটের আছে? পুরো এক শীটের, কোনো জোড়া তালি হবে না। ছোট সাইজ আছে নাকি? না, এটা ছোট হয় না। এটা 3 লিটার? 3 লিটারের। আচ্ছা, নোভেনা ব্র্যান্ডের। এখন বর্তমানে 3 লিটার সাইজটাই বেশি চাচ্ছে কাস্টমার আমাদের থেকে, কারণ ছোট ছোট যেগুলো আছে ওগুলোতে আপনি দেখা যায় 5-7 জনের খাবার রান্না বান্না করা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এটার সাথে কিন্তু একটা জিনিস ফ্রি আছে। আচ্ছা, কি ফ্রি আছে সেটাও দেখাই দেব। এটার সাথে আজকে একটা মাল্টিপ্লাগ গিফট করে দিতেছি আমরা। একটা মাল্টিপ্লাগ? হ্যাঁ, কেন গিফট দিতেছি দেখা যায় অনেক সময় রাইস কুকারের সাথে মাল্টিপ্লাগ গিফট। হ্যাঁ, মাল্টিপ্লাগ গিফট, কারণ হচ্ছে আপনার ওই দেখা যায় আপনার লাইনের থেকে আপনার রান্না করার জায়গাটা একটু দূরে পড়ে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি অনেকে ফ্লোরে বা টেবিলে নিয়ে রান্না বান্না করতে চান, সেক্ষেত্রে আপনি মেন লাইনে মাল্টিপ্লাগটা ঢোকা এই রাইস কুকার লাইনটা দিয়ে আপনি রান্না মানে যে কোনো জায়গায় আপনি রান্না করতে পারবেন, যে কোনো জায়গায় করতে পারবেন। আর এটা যে বডিটা দেখেন, আচ্ছা, এটা বডিটা হচ্ছে 100% হচ্ছে নন স্টিক এর। আচ্ছা, এটা কি আপনার প্রিন্টারও থাকবে? এটা কি 3 লিটার? এটাও 3 লিটার, দেখেন ফিক্সড। মানে পানি টানি যাওয়ার কোনো ভয় না। ওই সময় দেখা যায় কি বিভিন্ন রাইস কুকারে জোড়া থাকে। আমি অন্যান্য কোনো রাইস কুকারের নাম বলে ছোট করবো না কোম্পানিকে। আপনার সব সময় রাইস কুকার কিনবেন হচ্ছে ফিক্সড এক শীটের, এক শীটের, যাতে ভিতরে কোনো পানি টানি না যেতে পারে। আচ্ছা, এবং হচ্ছে রাইস কুকারের পাতিলের শেপটা থাকতে হবে যে এরকম। আচ্ছা, ওকে, পাতিলের শেপটাও আমরা দেখিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে পানির ভাতের মার যদি বলকা টলকায় পড়ে তাহলে বাইরে পড়বে। আচ্ছা, যাতে আপনার কয়েলটার ভিতরে আপনার না যেতে পারে, কয়েলের ভিতরে যাবে। হ্যাঁ, আচ্ছা, শেরপুর থেকে আছে ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় কি আপনারা ডেলিভারি দিচ্ছেন? যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো। আর সবচেয়ে বড় বিষয়টা একটু বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে ব্র্যান্ড। মোমো তো এখানে হচ্ছে, আমরা নিচে কি চালটা দিয়ে দিব নাকি? চাল চালটা পরে দিই। আচ্ছা আচ্ছা, কারণ দেখা যায় এখানে মোমোটা দিয়ে দিলে কি আপনার সাধারণ নরমাল পানিতে আপনি মোমোটা করলে খুব সুস্বাদু হয়। আচ্ছা আচ্ছা, দেখা যায় ভাতের তাপে হলে একটু ভাতে ঘ্রাণ আসতে পারে এর জন্য। আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে বড় কথা আমি একটু ব্র্যান্ডের সাথে পরিচয় করাই দিই আপনাদেরকে। এটা কোন ব্র্যান্ড? একটু ব্র্যান্ডটা সম্পর্কে জানি। এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ। আচ্ছা, যদি বাংলাদেশের মধ্যে 5টা ব্র্যান্ড থাকে বড় বড় উন্নত মানের, সেই ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে আপনার সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে আপনার নোভেনা ব্র্যান্ড। এটা হচ্ছে আপনার ক্রোকারিস গার্ডেন লিমিটেড, এটার মধ্যে আপনি দেখতেছেন আমি মাছ ভাজতেছি, যে শুধু মাছই ভাজা যাবে না, এটার মধ্যে আপনি ডুবা তেলে মুরগি ফ্রাইও করতে পারবেন, আবার এটার মধ্যে আপনি মাছের তেলেও মাছ ফ্রাই করতে পারবেন, কেক পুডিং সবকিছু এটার মধ্যে আপনি করতে পারেন। জাস্ট কেকের ইয়াটা পুডিং এটা বসাই দিয়ে চার সাথে পানি দিয়ে দিবেন, হয়ে যাবে। এবং মোমোটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আচ্ছা, এবং এই যে স্টিমের ফাংশনটা, এটার মধ্যে কিন্তু আপনি শাকসবজি সিদ্ধও করতে পারেন। যেমন নিচে আপনি ভাত দিয়ে দিয়েছেন, উপরে ডিম দিয়ে দেন। এটার মধ্যে খুব দ্রুত হিট হয়ে যায়। এবং 85% এনার্জি সেভিং টা কেন লেখা হয় বলেন তো? আচ্ছা, পাত্রের কারণে। পাত্রের কারণে অল্প হিটে দ্রুত রান্না হবে, রান্নাটা দ্রুত শেষ হয়ে যাবে, এবং 85% আপনার সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেন। আমাদের শোরুমে এখানে লোকেশন আসতে হলে প্রথমত আসতে হবে ঢাকা ফার্মগেট। ফার্মগেট এসে, ঢাকা ফার্মগেট এসে আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দোতলায় 37 নাম্বার শপ।
আমাদের শপের নাম হচ্ছে বেস্ট কোকেস। এরপরে যদি কেউ আসতে আপনি না পারেন, সেক্ষেত্রে আনন্দ সিনেমার সামনে এসে ফোন দিলে আমরা তাদেরকে রিসিভ করে নিব। ভালো মানের ইলেকট্রিক চুলা আছে কিনা? হ্যাঁ, ভালো মানের ইলেকট্রিক চুলা আছে। যেমন আমাদের কাছে অরিজিনাল প্রেস্টিজের চুলা আছে, এটা নিয়ে আমি আপনার লাইভ করছিও। আল্লাহর রহমতে এই চুলাটা আমরা মানে যে পরিমাণ রেসপন্স পাইছি আর যে পরিমাণ হচ্ছে ও আমাদেরকে সার্ভিস দিতেছে, মানে এর উপরে বর্তমানে বাংলাদেশে চুলা আছে কিনা আমি সেটা জানি না। আচ্ছা, ইন্ডাকশন চুলা আছে আপনাদের কাছে? ইন্ডাকশন ইনফ্যাক্ট দুইটাই আছে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমাদের বেস্ট কোকেজে আপনি যে কোনো কোকেজ প্রোডাক্ট ফোন দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, এটার সাথে আমরা কিছু ননস্টিক সেটও আনছি রাইস কুকারের সাথে। আচ্ছা, কেউ যদি আপনারা চাইলে ননস্টিক সেট নিতে চান, প্রেস্টিজ সেটটা আছে 7 পিস, এটা পড়বে হচ্ছে আপনার 3950 টাকা 7 পিস নিলে। 7 পিস নিলে। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আপনার এখানে জিওর বড় হাড়ি আছে, যারা বড় বড় হাড়ি নিতে চান, কারণ সামনে কোরবানি ঈদ, অনেকে বড় হাড়িতে রান্না করতে চান, তারা বড় হাড়ি সেটটা নিতে পারবেন। ওটা পড়বে হচ্ছে 12,500 টাকা। এই দেখেন ভাই, মাছকে আমার একটা ফুটা পুরো লাগছে। আচ্ছা, মাছ কিন্তু এটা পুরো লাগবে না, জীবন পুরো লাগবে, ভাজা ভাজি ভাজা হবে অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, ওকে। এই দেখেন, তো যেটা বলছিলাম মাছ ভাঙবেও না আপনার। আচ্ছা, মাছটা কিন্তু অনেক সুন্দর হবে। এই দেখেন, মোমো কিন্তু অলরেডি আচ্ছা হয়ে যাইতেছে। আচ্ছা, মোমোটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। আচ্ছা তো ভাই, এই 3 লিটার ক্যাপাসিটি যে রাইস কুকার, জি। আচ্ছা, তো আমরা হচ্ছে মাছটা কি এখনো উঠাইনি আমরা? মাংস? হ্যাঁ, মাছটা আমি উঠাই নিব। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত, যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। আর এই রাইস কুকার আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেটা আমি বলে দিতেছি। আচ্ছা, আমরা হচ্ছে অনেকেই কমেন্ট করে বা অনেকেই আগে প্রোডাক্ট কেনার আগে বলে, ভাই কয়েলটা কি 100% কপার কয়েল কিনা? আচ্ছা, 100% কপার কয়েল না হলে ইলেকট্রিক জিনিসে যে রান্না করবেন ওটা আপনার স্থায়িত্ব বেশি হবে না, হবে না, কারণ একমাত্র অ্যালুমিনিয়াম কয়েলগুলো ইউজ করা হচ্ছে ফ্যানে। আচ্ছা আচ্ছা, ওকে। এয়ার কুলারে। আচ্ছা, আমরা মাছটা হালকা ভাজি করে নিলাম। হ্যাঁ, হালকা ভাজি করে, কারণ হচ্ছে আমরা উপর হচ্ছে মাংসটাও আপনাদেরকে রান্না করে দেখাবো। আচ্ছা, ওকে, মাছটা দ্রুত হয়ে যায়। মাছটা আমরা নিয়ে নিলাম, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। ওকে, তো সে ক্ষেত্রে দেখেন মাংসটাও কিন্তু আপনারা রান্না করতে পারবেন। আচ্ছা, আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। ওকে, খুব, এবং রাইস কুকারের রান্নাটা কিন্তু খুব স্মুথ হবে, খুব স্মুথ হয়। আচ্ছা, খুবই চমৎকার। আচ্ছা ভাই, চুলা আপনার ইন্ডাকশন বা ইনফ্রারেড চুলার দাম কেমন রাখছেন? ইন্ডাকশন চুলা আমাদের কাছে প্রেস্টিজ ব্র্যান্ডের হবে। আচ্ছা, প্রেস্টিজ অরিজিনাল, এই যে আপনাকে কোকারিস গার্ডেনের প্রোডাক্ট দেখাইলাম না, নোভেনার, আচ্ছা, এটাও কিন্তু আমাদের কোকারিস গার্ডেনের প্রোডাক্ট, এই যে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পৃথিবীর বাংলাদেশের মধ্যে প্লাস হচ্ছে পৃথিবীতে কোনো ইলেকট্রিক প্রোডাক্টের আপনাকে কোনো গ্যারান্টি দেওয়া হয় না। আচ্ছা, একমাত্র আমরাই দিতেছি 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে চুলা। এই চুলাটা নিয়ে কথা বল, কথা না বললেই নয়, মানে আমি কথাটা কেন বলতে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে রাইস কুকার দেখানো নোভেনা ব্র্যান্ডের, কিন্তু চুলাটা নিয়ে একটু কেন কথা বলতেছি, এই চুলাটা 5 বছরের মধ্যে যদি আপনার যে কোনো সমস্যা হবে, শুধু গ্লাস ভাঙা বাদে, কয়েল জ্বলে যাক, সুইচ নষ্ট হয়ে যাক, টাচ প্যানেল, যে কোনো প্রবলেম হোক আমরা কোম্পানি থেকে রিপ্লেস করে দিব আপনাকে। এটা হচ্ছে ইনফ্রারেড, এবং এটার মধ্যে হচ্ছে আপনার ডাইরেক্ট ওয়াটার প্রুফ, আমরা যেটা বলছিলাম আমাদের এপাশে রান্না হচ্ছে, আমরা আবার দেখা যাচ্ছে, এটা ঢাকনাটা দিয়ে দেন। তো দেখা যাচ্ছে যেহেতু রান্না হচ্ছে, আমরা এপাশে হচ্ছে মাংসটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি লাইভে, আর পাশাপাশি হচ্ছে আমরা আপনাদেরকে চালটাও দেখাবো। হ্যাঁ, চালটাও দেখাই দিব, চালটাও একজনে দিয়ে যাবেন। আর এই যে রাইস কুকারের বৈশিষ্ট্যটা, এটা আমি একটু আপনাদেরকে বলি, যে রাইস কুকার এটা 3 লিটার ক্যাপাসিটি, 3 লিটার ক্যাপাসিটি। রান্না করলে কতটুকু রান্না করতে, রান্না করলে সর্বনিম্ন রান্না করতে হবে আপনি 2 কেজি, 2 কেজি সর্বনিম্ন, আর মাংস যদি করেন 2.5 কেজির মতো করতে পারবেন, 2.5 কেজির মতো মাংস রান্না করতে। আর এই রাইস কুকারের মধ্যে কিন্তু ডাবল পাত্র দেওয়া আছে, আমি সেটা ফার্স্টেই বলছি, ডাবল পাত্রের মধ্যে একটা থাকবে হচ্ছে আপনার ননস্টিক, এই যে একটা ননস্টিক, এটা থাকবে হচ্ছে আপনার প্রিপেয়ার প্রোডাইস, মানে এটার মধ্যে যদি আপনি তরল জাতীয় কিছু রান্না করেন সেটা হচ্ছে আপনার অনেক সময় লেগে যায়, যেমন হালিম বলেন, ডাল বলেন, এটা অন্যরকম দেখা যায়, বা অনেক সময় যেহেতু আপনার খুরচুন দিয়ে বা চামচ দিয়ে নাড়াচাড়া করলে আপনার প্রোডাক্টটা উঠে যায়। 3 লিটার ক্যাপাসিটির এটার দাম কত রাখছেন? এটা প্রাইস রাখতেছে হচ্ছে আপনার 4200 টাকা, 4200 টাকা, দুইটাই আমাদের একই প্রাইস। এটার মধ্যে আরেকটা মডেল আছে, এটা হচ্ছে প্রিন্টের মধ্যে, এটাও এক শীটের, এটাও এক শীটের, এটাও এক শীটের। প্রিন্টের গুলো কত? প্রিন্টের গুলো সেম প্রাইস, 4250 টাকা। সাথে এটা কেন গিফট দিতেছি, যারা হচ্ছে কারেন্টের লাইনটা একটু দূরে, যারা আপনার ফ্লোরে রেখে বা আমার মতো টেবিলে রেখে রান্না করতে চান, দূর থেকে এটা লাগাই নেবেন। জাস্ট এটা আমাদের কোম্পানি কেন দিছে, এটা হচ্ছে অনেক সময় যে কষ্ট হয়ে যায়, অবাক হয়ে যাবেন, এই রাইস কুকারটা আমরা কয়েলের গ্যারান্টি দিতেছি হচ্ছে আমরা 1 বছর রিপ্লেস, এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দিব আপনাকে। আর হচ্ছে আপনার পুরো বডির হচ্ছে 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার। সার্ভিস ওয়ারেন্টি বলতে অনেকে বুঝে কি যে ভাই পরবর্তীতে কিছু লাগলে কি আমাদের দিতে হবে, আসলে সার্ভিসটা হচ্ছে কি আমরা যে এই জিনিসটা আপনার প্রিপেয়ার করে দিব, রিপেয়ার করে দিব,
ওটার মধ্যে আপনার কোনো টাকা আমাকে দিতে হবে না, যদি ছোটখাটো কোনো পার্স চলে যায় আচ্ছা ওটা আপনি দিয়ে দিন। ছোট রাইস কুকার কি আছে 1.8 লিটার? না 1.8 টা আমরা বিক্রি করি না, তবে আপনার 1.8 থেকে 3 লিটার রাইস কুকারটা ভালো, কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন যে বড়র মধ্যে অল্প করা যায়, ছোটর মধ্যে বেশি করা যায় না। ওইখানে অনেক সুন্দর হয়ে গেছে, আমরা যেটা বলছিলাম মোমোটাও কিন্তু আপনার মোমোটা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা ঢাকনা দিয়ে দেন, আর চালটাও আমরা কি দিয়ে দিব কিনা? হ্যাঁ চালটা এখন আমি দিয়ে দিব। আচ্ছা এখন দিয়ে দিই রিয়াদ, মোমোটা আমাদের হালকা দেখেন পানিটা কত সুন্দর বলকাচ্ছে, ওকে খুবই সুন্দর। আচ্ছা এটার সাথে আমরা হচ্ছে চালটা দিয়ে দিব। কতক্ষণ লাগছে ভাই? বেশিক্ষণ কিন্তু লাগে না। আচ্ছা আচ্ছা ওকে, তো এখন আমরা হচ্ছে চালটা দিয়ে দিব, কারণ পানিটাও গরম আছে। পানিটা আগে গরম করে নিলে কিন্তু আপনার ভাতও কিন্তু সবচেয়ে বেস্ট 10 মিনিটে হয়ে যাবে। 10 মিনিটও লাগে না, 10 মিনিটও লাগবে না। আচ্ছা আমরা কি সাথে আর পানি দিয়ে আর একটু পানি দিয়ে আর কিছু দিতে হবে না? আচ্ছা আচ্ছা, কারণ এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার অনেকে বলে বসা ভাত, মানে গ্রাম গ্রাম অঞ্চলে বলে বসা ভাত, যে আপনার ভাতের মাল গালতে হয় না। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে ভাতের মাল আপনার গালতে হবে না। আচ্ছা 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 ওকে, আর এটার মধ্যে মাংসটা খুবই দ্রুত রান্না হবে। আর আপনারা জানেন কিনা আমি জানি না, রাইস কুকারের মধ্যে কিন্তু মাংসটা খুব টেস্ট হয়। আচ্ছা যদি রান্না করতে পারেন টেস্ট হয়, অনেক টেস্ট হয়। আচ্ছা আচ্ছা ওকে, দেখেন আমাদের ঘ্রাণ বেরিয়ে গেছে, মাংসটা কিন্তু আমরা ওকে দিয়ে দিয়েছি, খুবই চমৎকার। যেটা বলছিলাম যারা রাইস কুকার নিতে চান, এটা 3 লিটার ক্যাপাসিটি, 3 লিটার ক্যাপাসিটি, প্রাইস পড়বে 4200, 4200 টাকা। আর এটার মধ্যে হচ্ছে আপনার ম্যাগনেটিক কয়েল প্লাস হচ্ছে 100% কপার উইন্ডিং কয়েল, যেটা হচ্ছে আপনার সহজে আপনার নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। যদি আপনার বাসা বাড়িতে কারেন্টের সার্কিটটা আপনার পড়ে যায় বা সার্কিট বাড়ি দেয়, পোড়া লেগে যাবে কিনা অনেকে ভাত পোড়া রাখলে সাথে সাথে রিটার্ন। আচ্ছা আচ্ছা ওকে ভাই, আমরা ভাতটা আপনাদেরকে করে দেখাচ্ছি, করে দেখাচ্ছি। সাথে তো আপনারা হচ্ছে আছেন, এই যে প্লাগটা দেখেন। আচ্ছা ওদের ফিউজ সিস্টেম করা আছে। আচ্ছা ফিউজ সিস্টেম করা, রাইস কুকারের কয়েলে কোনো আঘাত আসবে না। ওকে তো এটা 3 লিটার ক্যাপাসিটি, মডেলগুলো আমরা দেখাই, এই যে ইয়েলো কালার আছে, আরেকটা কথা হোয়াইট প্রিন্ট, আর এই পাশে আরেকটা কালার। অনেকে বলতে পারেন ভাই আপনাদের এটা অরিজিনাল নোবেনার প্রোডাক্ট কিনা বা অরিজিনাল সিজিএল এর প্রোডাক্ট কিনা আমি কিভাবে চিনবো? আচ্ছা এখন একটা জিনিস শিখাই দিতেছি, যে কোন জায়গায় অরিজিনাল প্রোডাক্ট যদি কিনতে যান ব্র্যান্ডেড, আচ্ছা ধরেন আপনি মিয়াকো কিনতেছেন, আপনি নোভেনা কিনতেছেন, আপনি ওয়ালটন ভিশন কিনতেছেন, যেটাই কিনেন এই যে বক্সের গায়ে যে আপনার সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে, জি এই সিরিয়াল নাম্বারটার সাথে রাইস কুকারের সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নেবেন, মানে বক্সে এবং হচ্ছে রাইস কুকারের প্রোডাক্টের সেম সিরিয়াল নাম্বার, সেম সিরিয়াল নাম্বার থাকবে। আর অনেক জায়গায় দেখবেন বিভিন্ন কোম্পানির রাইস কুকার, বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো বিক্রি হয়, বক্সে মডেল নাম্বার দেওয়া আছে, রাইস কুকারের মডেল নাম্বার দেওয়া নাই, নামও নাই, স্টিকারও নাই নিচে। আচ্ছা আচ্ছা, কিন্তু ব্র্যান্ড ইজ ব্র্যান্ড, ব্র্যান্ডরা এই জিনিসটা সবসময় ফলো রাখে কেন জানেন, যে ওনাদের প্রোডাক্টগুলো যাতে আপনার কাস্টমারদের কোনো আফসোস না থাকে, কমপ্লেন না থাকে যে ভাই আমি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে নিয়েছি কিন্তু প্রোডাক্টটা আমার আসলে অ্যাকচুয়ালি আপনার ইলেকট্রিক প্রোডাক্ট নষ্ট হইতেই পারে, হতেই পারে, এটা হচ্ছে কিসমতের উপরে। ইলেকট্রিক প্রোডাক্ট কারো কপালে 20 বছরও চলে যায় আর কারো কপালে 2 বছরও চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এটা হচ্ছে মেইনটেনেন্সের উপরে, মেইনটেনেন্সের উপরে, যখন আপনি রান্না করবেন পাত্র তলাটা পুছে দিবেন, আমরা তো গ্যারান্টি দিবই আপনাকে রিপ্লেস। আর এই প্রথম কিন্তু বাংলাদেশে আমি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি, যেটা হচ্ছে চেঞ্জ করে দিব আপনাদেরকে। আচ্ছা চুলার ক্ষেত্রে বলেন, এটার ক্ষেত্রেও বলেন, চুলার দামটা কত রাখবেন? চুলার দাম হচ্ছে আপনার 4600 টাকা ইনফ্রারেড, যেটা সব ধরনের পাত্র ব্যবহার করে। এখন বলতে পারেন ভাই 4600 টাকা বেশি হয়ে যাচ্ছে না? অন্যান্য কোম্পানি চুলা আমরা পাচ্ছি 4000 টাকা 3800 টাকা। আরে ভাই মান মিলেই তো হবে, তো বাটার একটা জুতার দাম আর অ্যাপেক্স একটা জুতার দাম, রাত দিন ডিফারেন্স আপনার। ব্র্যান্ড ইজ ব্র্যান্ড, কোয়ালিটি ইজ কোয়ালিটি। আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে যারা রাইস কুকার নিতে চান, আমরা আবারও বলছি আমরা বেস্ট কুকারিজে রয়েছি, তাদের ঠিকানা দেওয়া আছে ঢাকা ফার্মগেট এরিয়ায়, আনন্দ সিনেমা হল আছে এটার ঠিক বিপরীত পাশে, ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় 37 নম্বর দোকান। আচ্ছা ওকে, তো যারা আসলে নিতে চান আপনার নিতে ভাই রাইস কুকার, এগুলো হচ্ছে মানে 1000 ওয়াটের হবে, এটা 1000 ওয়াটের হয়, আর এটা হচ্ছে আপনার এনার্জি সেভিংস, এনার্জি সেভিং। আবার অনেকে বলে ভাই 2200 ওয়াটের চুলার মধ্যেও কি কারেন্ট বিল বেশি আসে? আসলে না, এটা ওরা ইনভার্টার সিস্টেম ভিতরে করে দেয়, যাতে ওই যে একটা কথা বলে দিলাম না, হয়তো কয়েলের উপরে মেটার করে এনার্জি সেভিংটা, আর না হলে হচ্ছে আপনার পাত্রের উপরে মেটার করে। আর এখানে যে পাত্রটা এসএস এর যে পাত্রটা দেওয়া আছে, এখানে কারেন্ট চলে গেলেও কিন্তু এটা গ্যাসের চুলা ইউজ করে, গ্যাসের চুলা ইউজ করতে হবে। আর এটা কিন্তু কিপ ওয়ার্মিং সিস্টেম, হটপট এর মতো, এটা অনেকে জানেন কিনা আমি জানি না। এটা হচ্ছে যখন আপনার রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে ও তো অটোমেটিক শাট আপ হয়ে যাবে, আপনার হাত দিয়ে ধরে অফ করতে হবে না, আপনি রান্না বসায় দিয়া ছাদে চলে যান, এই যে কুক থেকে ওয়ার্মে চলে আসবে, ওয়ার্মে চলে আসবে, এবং ওই খাবারটা সর্বনিম্ন 5 ঘন্টা থেকে 4 ঘন্টা আপনার গরম থাকবে, গরম থাকবে হটপটের মতো। আচ্ছা তো দেখেন আমাদের মাংসটাও কিন্তু আমরা যেটা বলছিলাম মানে 60% কিন্তু হয়ে এসেছে,
আচ্ছা ওকে নাড়া দিয়ে দি আমি মাংস কষাই নিতেছি আগে ভাই মুরগির মাংসটা আসলে রান্না করা তাড়াতাড়ি রান্না করা যায় এইজন্য আমরা দেখাই হ্যাঁ এইজন্য আমরা দেখাই গরুর মাংসের দাম অনেক বেশি দাম বেশি জন্য না ভাই কারণ এতক্ষণ অনেক সময় আপনার এত কাস্টমার থাকবে না টাইম থাকতে চায় না এইজন্য আর সবচেয়ে বড় কথা আমরা নিজেরা খাবো তো এইজন্য আমরা ওইভাবে সুন্দর করে রান্নাটা করে নেব আচ্ছা আচ্ছা আমি ফার্স্টেই কিন্তু বলে দিছি রান্নাটা কিন্তু মেইন ম্যাটার না আমাদের আচ্ছা মেইন ম্যাটার হচ্ছে প্রোডাক্ট কেমন দেখানো আচ্ছা রান্না তো বাসা বাড়িতে সবাই করতে পারবে চুলার মতো তো আমরা এই পাশ থেকে একটু দেখাই মোমোগুলো আরেকবার একটু দেখাই দেই দেখেন দেখেন মোমোটা কত সুন্দর হয়েছে আচ্ছা খুবই চমৎকার চিকেন মোমো আর আমরা রাইসটাও একটু দেখাই দিই একটু উপরে উঠে ওকে আপনি দেখেন খুবই চমৎকার রাইসটাও ওই যে বল চলে এসেছে আর আপনি যদি মোমোটা সরায় ফেলতে চান শুধু রাইসটা আপনার দেখা যাচ্ছে মোমোটা সেই ক্ষেত্রে আপনি যে মোমোটা এভাবে চাপায় ফেলবেন জাস্ট ঢাকনাটা এখানে দিয়ে দিন ঢাকনা এখানে বসান ওকে আমরা রাইসটা দেখা যাচ্ছে হয়ে যাবে অটোমেটিক অফ আপনার হাত দিয়ে এখন এটার সাথে আপনার রাইস কুকার যারা নেবেন তাদের জন্য একটা মাল্টিপ্লাগ মাল্টিপ্লাগ গিফট আছে আর গ্যারান্টি আবারো বলে দেই এই প্রথম আমি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে রাইস কুকার বিক্রি করতেছি কেন যদি আপনি এক বছরের মধ্যে ঝম ধরে কাচের ঢাকনা আচ্ছা হাত থেকে পড়তেই পারে আচ্ছা 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 ওকে ধরেন ভেঙে গেছে আচ্ছা এই ননস্টিক প্রলেপটা 6 মাসের মধ্যে উঠে গেছে আচ্ছা কয়েল জ্বলে গেছে পুড়ে গেছে কোম্পানি থেকে আপনি নতুন পাবেন আমাদের এখানে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে আচ্ছা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্রোডাক্টের দাম হচ্ছে আবার অনেকে আমাদের কাছে আগের ভিডিওগুলোতে কমেন্ট করছিলেন যে ভাই আপনার কাছে ননস্টিক এর প্রোডাক্ট হবে কি এই যে ননস্টিক এর অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে এখানে কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন হিউজ পরিমাণ ননস্টিক দিয়ে ভরা আচ্ছা ব্র্যান্ডের কোনো হদিশ নেই আচ্ছা আমরা ব্র্যান্ড নিয়ে কথা বলি ব্র্যান্ড নিয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করি কারণ ভাই আমি একটা কথাই সবচেয়ে বড় বড় জিনিস মনে করি আমাদের হচ্ছে অনলাইনিং শপ আমরা নিজেরা ইম্পোর্ট করি আমরা নিজেরা প্রোডাক্ট হচ্ছে নিজেরা এনে বিক্রি করি তো দেখা যায় আমাদের একটা প্রোডাক্ট ফলস হলে আমাদের ব্যবসা গুডলটা নষ্ট আচ্ছা রেড কালারের এই 7 পিস কত রাখছেন এটা হচ্ছে কিয়াম এটা 3550 টাকা 3550 কিন্তু যদি ভালো মানের কেউ চান তাহলে প্রেস্টিজ নিতে পারেন অরিজিনাল প্রেস্টিজে 7 পিস নিলে 7 পিস যদি নেন 7 পিসের প্রাইস পড়বে হচ্ছে আপনার 3950 টাকা আর এখানে তো 11 পিস 11 পিস আছে আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল বড় বড় নিতে চান যে ভাই আমি পুরো কিচেনের সেটটা আমি সাজাই নিব যেমন এই সেটটা আমার কাছে একটু নিয়ে আসেন আমি এটা নিয়ে একটু কথা বলি ওকে তো এটাও আপনারা নিতে পারেন যাদের যেটা আসলে পছন্দ হয় আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এখানে রাখেন আচ্ছা ওকে তো আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবং রাইসও কিন্তু আমাদের হয়ে গেছে জি এটা তাওয়া হচ্ছে আপনার তাওয়া জি এটাও ইন্ডাকশন বেস পৃথিবীর যে কোনো চুলা আপনি রান্না করতে পারবেন হ্যালোজিং চুলা হিটারের চুলা গ্যাসের চুলা লাকড়ির সব চুলায় রান্না করতে পারবেন এই 7 পিসের গ্যারান্টি দিতেছি 2 বছর আচ্ছা 2 বছরের মধ্যে কালার টালার নষ্ট হলে আমরা কোম্পানি চেঞ্জ করে দিব আর 7 পিস সেটটা হয় ঠিক আছে এরকম আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার 7 পিস এটা হচ্ছে 7 পিস সেট এটা নিলে প্রাইস পড়বে 3950 টাকা আচ্ছা আর ফুল যদি টোটাল সেটটা নিতে চান আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চান এটা আছে আপনার 28 সিএম আচ্ছা নিচেরটাও আছে 28 সিএম ওকে আপনার এগুলি সিঙ্গেল প্রাইজে নিতে পারবেন নিচের ক্যাসারোল যেটা আপনার বড় সাইজটা এটা 32 30 এটা হচ্ছে আপনার 28 এর এই ক্যাসারোলটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 2600 টাকা 2600 অরিজিনাল প্রেস্টিজ খোদাই কিন্তু লেখা দেখে নেবেন আচ্ছা আর এটা হচ্ছে আপনার 28 সিএম এর করায় এটা প্রাইস রাখতেছে হচ্ছে আমরা 1900 টাকা শুধু করায় নিলে 28 সিএম করায় 1900 টাকা 1900 টাকা আচ্ছা আর এটা পড়বে হচ্ছে আপনার 2600 টাকা আর ফুল সেট যদি আপনি নেন ফুল সেটের দাম পড়তেছে হচ্ছে 3950 টাকা 7 পিস তবে আপনি সেট কিনলে আপনাদের জন্য বেটার আপনাদের জন্য ভালো ওকে কারণ কি আপনি রিজনেবল প্রাইজের মধ্যে কিনতে পারতেছেন আচ্ছা তো যারা আসলে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন যারা আর টাওয়ারটা প্রাইসটাও বলে দিচ্ছি টাওয়ারটা সিঙ্গেল প্রাইস পড়বে হচ্ছে আপনার 1400 টাকা এটা কালার যদি কেউ উঠাইতে পারেন এ তাওয়ার মধ্যে সুবিধা আছে তেল ছাড়া ডিম পোস্ট করবেন মাছ ফ্রাই করবেন আমি কই মাছ তো তেল দিয়ে ফ্রাই করে দেখাইছি কইয়ের মাছের তেল দিয়ে কই মাছ আপনি ফ্রাই করে দেখাই ফ্রাই করতে পারবেন আচ্ছা তো মোটামুটি আমার মাংসটা আরেকবার একটু দেখাই দিই যে কি অবস্থা মাংসটার ওকে তো সেক্ষেত্রে এই সেটটা সরিয়ে নেবেন দেখেন মাংসটার কত চমৎকার কালার চলে এসেছে আর মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখছেন আচ্ছা খুবই চমৎকার আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আচ্ছা আর সব সময় চিন্তা করবেন যে ভাই আমি 2 টাকা বেশি দিয়ে একটা ভালো প্রোডাক্ট কেনার চেষ্টা করি তাহলে এটা আপনাদের জন্য বেস্ট হবে তো সেক্ষেত্রে আপনারা যারা নিতে চান ওকে এই চামচও দিয়ে দিছে এটার সাথে দেখেন তো ভাই পুরো লাগছে কিনা কোথাও দেখেন পুরো লাগবে না দেখেন জীবনে পুরো লাগবে না আচ্ছা খুবই চমৎকার তো সেক্ষেত্রে যারা রাইস কুকার নিতে চান আমরা আরেকবার একটু প্রাইসটা বলে দিই কালার কিন্তু হচ্ছে এই যে ইয়েলো প্রিন্ট হোয়াইট প্রিন্ট এই পাশে হচ্ছে পেস্ট কালার প্রিন্ট আছে সবই দাও অথবা এক কালারের ভিতরেও আপনারা নিতে পারেন এই কালারটা আছে অথবা এই কালারটা আর কেউ তো আর কনফিউশন নাই যে রাইস কুকারের মধ্যে স্টিম করা যায় না বা আপনার সিদ্ধ জাতীয় কিছু করা যায় না এর জন্য আমি সব আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি আচ্ছা ভাই আর কি কম রাখা যাবে না এটাই ফিক্সড ভাইয়া এই রাইস কুকার এর থেকে কম আর আমরা পারবো না কেন পারবো না কারণ এইগুলা রাইস কুকার হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট আচ্ছা আচ্ছা মানে আমাদের বাংলাদেশের জন্য তো বেস্ট আপনারা একটা জিনিস প্রোডাক্ট মনে করবেন কথা মনে রাখবেন যে সব প্রোডাক্ট কিন্তু শুধু বাংলাদেশের জন্য বানানো হয় না পুরো ওয়ার্ল্ডের জন্য বানানো হয় একমাত্র আমাদের বাংলাদেশে আমরা প্রোডাক্ট রিপেয়ার করে চালাই আর বাইরের কান্ট্রিতে প্রোডাক্ট নষ্ট হয়ে ফিকে ফালাই দিবে আচ্ছা এখন 20 লাখ টাকা দামের গাড়ি অর্ডার করার সিস্টেম বলেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের যে স্ক্রিন ভিডিও স্ক্রিনে যে ইয়াটা দেওয়া আছে
নাম্বারটা ওইটাতে আপনার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই দেওয়া আছে। আপনারা যারা ঢাকার ভিতরে অর্ডার করতে চাচ্ছেন তারা এখানে অর্ডার করতে পারবেন, আপনার মাল সাথে সাথে চলে যাবে, চাইলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন। আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে সামথিং কিছু টাকা বুকিং করবেন, আমরা প্রোডাক্ট কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে ছেড়ে দিব, ওইখানে প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা ওইখান থেকে পেমেন্ট। তাহলে রাইস কুকারটা একবারে ফিক্সড রাখা যাবে হচ্ছে 4,200 টাকা। হ্যাঁ, সাথে কিন্তু এটা গিফট, সাথে মাল্টিপ্লাই গিফট থাকবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। চট্টগ্রামে ডেলিভারি দেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ, এখন অর্ডার করেন এখনই আপনার প্রোডাক্ট ছেড়ে দিবেন, ডেলিভারি দেওয়া যাবে ওমর ফারুক ভাই। তবে সেই ক্ষেত্রে ডেলিভারি খরচ কাস্টমারকে বহন করতে হবে। হ্যাঁ, আর ডেলিভারি খরচ সর্বোচ্চ গেলে 150 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সর্বোচ্চ স্টিলের দুইটা পাতিল হবে রাইস কুকারের? ওকে, মানে যদি দুইটা স্টিলের পাতিল নিতে চান? না, দুইটা স্টিলের পাতিল যদি আপনি নিতে চান তাহলে পাতিল সিঙ্গেল কিনতে হবে আপনার। আলাদা সিঙ্গেল কিনতে পারে, কিনতে পাওয়া যায় এগুলো? হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওকে, তো স্টিলের আলাদা দুইটা সিঙ্গেল পাতিল নিতে চাইলে দেয়া যাবে, আপনার হচ্ছে আলাদা একটা সিঙ্গেল পাতিল কিনে নিতে হবে। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন, অথবা কেউ যদি সরাসরি আসতে চান বেস্ট ক্রকারিস ঢাকা ফার্মগেট এরিয়ায় আনন্দ সিনেমা হল আছে, সিনেমা হলের ঠিক বিপরীত পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। আর অবশ্যই খোদাই করে নাম দেখাটা লিখে মানে লেখাটা দেখে নেবেন এবং নিচে অরিজিনালি লেখা আছে কিনা মডেল নাম্বার সহ। আচ্ছা, নোভেনা লেখা আছে এখানে কিন্তু মডেল নাম্বার সহ শব্দে, আর এক শীট দেখে নেবেন। ওকে, তো যারা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন বেস্ট কুকারিজে। আবার অনেকে এটা কিন্তু 2 লিটার ভাইবেন না, এটা কিন্তু 3 লিটার ক্যাপাসিটি। হ্যাঁ, 3 লিটার ক্যাপাসিটি, 2 লিটারের ক্যাপাসিটি রাইস কুকার এখন বিক্রি হচ্ছে আপনার 35। জি, আব্দুল কাদের ভাই সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন, আমরা ভাতটাও একটু দেখাই দিই। ওকে, দেখেন আমাদের রাইসটাও কিন্তু জাস্ট হচ্ছে পানিটা হচ্ছে ভলকানো জাস্ট হচ্ছে বাকি। তো সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই রাইস কুকারগুলো কালেক্ট করতে পারেন।